ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে চলে আসুন। মানুষ বিয়ের আগে প্রেমিক প্রেমিকাকে যতটুকু ভালোবাসত, বিয়ের পরে যদি তার চেয়ে অর্ধেকও ভালোবাসত, তার 99% দম্পতির জীবন সুখের সংসার হতো। যে অধিক ভালোবাসা দেখাতে পারে সে অধিক নিষ্ঠুরতার ক্ষমতাও রাখে। জীবনকে এক লম্বা যাত্রা পথ মনে করে সামনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন ঠিক পথের সন্ধান পাবে পাবে। যারই গু বেশি তাকে ভালোবেসে ফেললেও সে আপনাকে কখনো শান্তিতে থাকতে দিবে না। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসে বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, তাহলে ভালোবাসাটা আর থাকবে না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময়ে তা পেয়ে যাবেন। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কয়জনে। অন্যের কথা শুনে কাউকে খারাপ বলে ফেলবেন না। মানুষটা আপনার সাথে কেমন আচরণ করছে সেটা মাথায় রাখুন, কারণ একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছে খারাপও হতে পারে না। কাছের যে মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে তাকে ব্লক দিন, আর যে ব্লক দিয়েছে তার উপর নজরদারি করা বন্ধ করে দিন। ভালো থাকবেন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে আপনাকে অন্ধভাবে রকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। মানুষের জীবনে যদি টাকা পয়সা অপ্রয়োজন হতো তাহলে সর্বোচ্চ ভালোবাসা বিরাজমান থাকতো।